আজি প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী মন কি বাত 100তম এপিসোডে পৌঁছিছে এবং ঝারসুগুড়া যেহেতু নির্বাচন অনুষ্ঠিত সেই বিভিন্ন স্থানে আজি বিজেপি পক্ষের মন কি বাত কার্যক্রম আয়োজন করা হয়েছে পুরা ঝারসুগুড়া শহরের কথা কিন্তু গ্রামাঞ্চল কুহত বিভিন্ন ব্লকরে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে আজ মন কি বাত কার্যক্রম আয়োজিত করা হয়েছে এই সিধাসলখ চিত্র দেখ ঝারসুগুড়া 106নম্বর ওয়ার্ডে মু নির্বাচন মন্ডলী 106নম্বর ওয়ার্ডে অবস্থিত আছে দেখিপারে আমার প্রিয় পূর্বতন রাজ্য সভাপতি সমীর মাহাতি স্থানের উপস্থিত অনেক এবং সমস্ত আজ অভিভাষণ দৌঁছেন যেহেতু প্রিয় প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রমের 100 এপিসোডে পৌঁছিছি এবং এত সুন্দর কার্যক্রম কিপর ভাবে আজ 100তম এপিসোডে পৌঁছি পাচ্ছি তা পুরাপুরি ভাবে এবে বর্ণনা করছেন যে স্থানীয় লোক অনেক স্থানীয় ভোটর এই স্থানের মজুদ অনেক এবং যে আমি সিধাসলখ যা আলোচনা করা এবং জাণবা চাহিদা যেহেতু আজ আজ প্রিয় প্রধানমন্ত্রী 100তম এপিসোডে পৌঁছিছি স্যার কোণ কে যেহেতু আজ দেখুলে ভব্য আয়োজন করা হয়েছে 100তম এপিসোডে পৌঁছিছি কমিটি কোণ কে আজ কার্যক্রম আজ কার্যক্রম সমস্ত মনরে উৎসাহ অছি প্রধানমন্ত্রী মন কি বাত শুণাপাই এবং 100তম এপিসোডে লোকর টচ করা লোক ঠিক আছে বর্তমান আমি সিধাসলখ সমীর মাহাতি পাখকে যা দেখ সিধাসলখ প্রতিক্রিয়া দৌলে কোণ কোণ আপনার মানে জাঁথে যেভাবে ভাবে এটি গোটিয়ে দল তার সভাপতি যে সে হচ্ছেন তার মুখ্যমন্ত্রী দল পারিবারিক দল 23 বর্ষ শাসন ভিতরে যেভাবে ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া রাজ্যের রহবা কথা দল ভিতরে রহবা কথা সে কথা মধ্যে অপরপক্ষে কংগ্রেস কু আপন মানে সুযোগ স্বাধীনতা পরঠু লগাতার ভাবে 50 বর্ষর ঊর্ধ্ব দিয়েছেন কিন্তু আপন বিজু জনতা দলকু মধ্যে সুযোগ দিয়েছেন কিন্তু ভারতীয় জনতা পার্টি কু আপন সুযোগ দেই নাহান্তি ইয়ে গোটে আম পাখরে গোটিয়ে সুযোগ আসিছে ভারতীয় জনতা পার্টি তার কার্যকর্তা মানুষ গোটিয়ে নির্দিষ্ট বিচারধারার বিকাশর প্রক্রিয়ার সামিল হয়ে সমস্ত লোকঙ্কর সেবা করা রাজনীতি ক্ষেত্রক আসছেন আজ টঙ্কধর ত্রিপাঠী জনে ছাত্র নেতা ভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাম কলে এবং তাপরে যুব মোর্চা ভাবে কাম কলে যুব মোর্চার রাজ্যর তাঙ্কর প্রতিভা দেখিকি রাজ্যর সভাপতি মধ্য তাঙ্কু করা যাইতিলা তাঙ্কর সে প্রতিভা বলরে তাঙ্কু মধ্য রাজ্য কমিটির জনে সম্পাদক ভাবে দায়িত্ব দিয়া যাইতিলা এবং বিগত 4 বর্ষ ধরি ঝারসুগুড়া বাসীঙ্কর ন্যায্যর হকর লড়াই পাই আপন মানকর সুখ দুঃখে সামিল হয়ে সে লড়াই করি অনেক কথা সে করা আরম্ভ করেছেন তেমন আপন মানকর আশীর্বাদ যদি মিলে আগামী দিনের নিজকু ঝারসুগুড়া বাসীঙ্কর জনে সেবক ভাবে সে প্রতিপাদিত করে পারে এ আশা মু তাঙ্ক উপরে অছি কারণ সে জনে যুব নেতৃত্ব মু তাঙ্কর কাম দেখিছি মধ্য লগাতার ভাবে 10-12 বর্ষ হলানি মু তাঙ্কু অনুধ্যান করুছি মোর কোনসি দ্বিধা নাই তাঙ্ক উপরে আস্থা স্থাপন করিবার তো সে দৃষ্টিরু আপনমানক পাখরে প্রার্থী ভালো অছি দল ভালো অছি যে বিকাশর প্রক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস যে নীতি অবলম্বন করেছেন এতিরে জাতি বর্ণ ধর্ম ভাষা কিছু নাই বিকাশরে সমস্তে সামিল হবে আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর গরিব লোকঙ্ক পাই দিয়া যাচ্ছি যাহার কিন্তু সুচারু রূপে লোকঙ্ক পাখরে পৌঁছি পাৰু নাই সেইভাবে সমস্ত ঘরে পিবা পানি স্বচ্ছ পিবা পানি বসি পাইবা পাই জল জীবন মিশন মাধ্যমে তাঙ্কু মধ্য সে পানিকু পৌঁছি যিবার প্রক্রিয়া আরম্ভ হয়েছে সমস্ত ঘরে মা মানকর শৌচ পাই পাইখানা দেবার ব্যবস্থা করা যাইছে সমস্ত অঞ্চলকু প্রধানমন্ত্রী সড়ক যোজনা মাধ্যমে যোড়া যাই পারুছি সমস্ত রোজগার দেওয়া পাই মুদ্রা লোন মাধ্যমে 50,000 টঙ্কা ঠু 10,00,000 টঙ্কা পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায় করা পাই আত্মনিযুক্তি হওয়া পাই তাপাই মধ্যে ব্যাঙ্কর ব্যবস্থা করা যাইছে মহিলা মানুষ সশক্তিকরণ করা পাই স্বয়ং সহায়ক গোষ্ঠী ভাবে তাঙ্কু গোষ্ঠীগত ভাবে একাঠি করিকি তাঙ্কু জিরো ইন্টারেস্টরে ঋণ 100,000 টঙ্কা লেখা দেওয়ার
ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ସେ ବ୍ୟବସ୍ଥାରେ ସବୁ କଥାକୁ ସେମାନେ କାମ କରିପାରିବେ। ସେମାନେ 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ବର୍ଷକୁ ରୋଜଗାର କରିବା ପାଇଁ ଯେଉଁ ନୀତି ନିର୍ଦ୍ଧାରଣ କରିଛନ୍ତି ମୋଦିଜୀ, ସେ ନୀତିକୁ ଆମେ ଯଦି ସଫଳତାର ସହ ଏଠି କରିବା ତାହେଲେ ମାଆମାନଙ୍କର ଯେଉଁ ଦେଶର ରାଜସ୍ୱକୁ ଇନକମ୍ ଟ୍ୟାକ୍ସ ସେମାନେ ଦେଇପାରିବେ ଲକ୍ଷ୍ୟ ସେତେବେଳେ ଥିଲାବେଳେ। କିନ୍ତୁ ଦୁର୍ଭାଗ୍ୟର କଥା, ପାଇଖାନାର ବି ଦୁର୍ନୀତି ଭ୍ରଷ୍ଟାଚାରରେ ପଇସା ଲୁଟ୍ ହେଉଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନାରେ ମଧ୍ୟ ତାକୁ ଦଳୀୟ ଆଧାରରେ 20,000